নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো তোমরা সবাই ভালো আছো? তো আমিও খুব ভালো আছি। তো আমি আজকে একটু সুক্ত রান্না করব। সুক্তটা একটু মানে অনুষ্ঠান বাড়িতে যেরকম ধরনের সুক্ত রান্না করে, তো আমি আজকে সুক্তটা সেভাবে রান্না করব। এ দেখো, এটা হচ্ছে সজনের ডাঁটা। এ দেখো, দুটো ডাঁটা মোটা ছিল, বড় বড়, সেটাকে কেটেছি। আর এই দেখো, এগুলো সরু সরু। আর এই দেখো, এটা হচ্ছে পটল কেটে নিয়েছি, এটা বেগুন নিয়েছি, এটা ছিম নিয়েছি। আর এই দেখো, এই সাদা সাদাগুলো দেখছো, এগুলো হচ্ছে লাল আলু, আর এইটা হচ্ছে এমনি আলু। এই হচ্ছে সুক্তোর সরঞ্জাম। আরও কিছু আছে সুক্তোর আসল, যেটা মেন সরঞ্জাম সেটা হচ্ছে মেন সবজি, সেটা হচ্ছে এই দেখো উচ্ছে। উচ্ছেটা এক বাটি নিয়েছি কেটে। আর এই দেখো, এইটা হচ্ছে কাঁচকলা, নুন আর হলুদ মাখানো। এটাকে আমি ভালো করে ধুয়ে তারপরে তরকারিতে দেবো। নুন হলুদ মাখিয়ে রেখেছি, তার কারণ কষটা চলে যায় তাই। আর এই যে দেখো, যে টমেটোটা, এটাও শুক্তোতে দেবো। আর এই দেখো, এইটা বাটনাগুলো দেখো, এগুলো আমি মিক্সিতে পেস্ট করবো এখন। এইটা হচ্ছে রাঁধুনি, আর এই যে একটা লঙ্কা, এর মধ্যে আরও আমি দুটো তিনটে লঙ্কা নেবো, যদিও ঝাল হবে না, মানে নেবো একটু, দুটো তিনটে লঙ্কা নেবো। আর এই দেখো আদা, আর এই দেখো পোস্তটা কিন্তু অনেকটাই লাগবে। হ্যাঁ, এইটা হচ্ছে পোস্ত। এবার এইগুলোকে আমি পেস্ট করবো। তো আজকে আমার রান্না তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করবো। শুক্তোর তো দেখালাম, শুক্তো হবে। আর এইটা হচ্ছে লাউ, এই লাউটা দিয়ে আমি আজকে মটরের ডাল করব। আর এইটা হচ্ছে লাউয়ের খোসা, আর আলু দিয়ে কুচি কুচি করে কেটেছি, এটা ভাজা করব, ডালের সঙ্গে খাওয়া যাবে। আর এই যে অল্প কয়েকটা বেগুনও কেটেছি, এটা আমি ভাজা করব। তো চলো আস্তে আস্তে দেখতে থাকো, আমি বাটনা রান্নাগুলো বেটে নিই। এই দেখো, উচ্ছেটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ফোড়নটা দেব, রাঁধুনি ফোড়ন দেবো এই শুক্তোটার মধ্যে, জানো তো। রাঁধুনি ফোড়ন দিলে একটা সুন্দর সেন্ট হয়, রাঁধুনি ফোড়ন দেবো। আর এই যে তেজপাতা গুলো বড় বড় নেই, যে ছোট ছোট পেয়েছি, এই যে তেজপাতা দিয়ে এইবার এই তরকারি গুলো সব দিয়ে দেবো। আর এই যে সজনে ডাঁটা গুলো দেখছো, এইগুলো পরে দেবো, তরকারি গুলো হাফ ভাজা হয়ে যাবে তখন সজনে ডাঁটা পরে দেবো। তার কারণ সজনে ডাঁটাতে একটা সেন্ট আছে, সেই সেন্টটা তাহলে পাওয়া যাবে। যদি আমি প্রথমেই দিয়ে দিই তাহলে সেন্টটা নষ্ট হয়ে যাবে। এবার আমি এরকম কাঁচকলাগুলো ধুয়ে রেখেছি, এগুলোও দিয়ে দেবো। আর এই দেখো, সেই পেস্টটা তোমাদের দেখালাম, রাঁধুনি আদা পোস্ত, এরকম এক বাটি পেস্ট হয়েছে। এটা কিন্তু আমি আজকে পাটায় বাটিনি, মিক্সিতেই পেস্ট হয়ে গেছে, যেহেতু জিরে ধনে না সেই জন্য মিক্সিতেই পেস্ট হয়ে গেছে। আর তোমাদের আর একটা কথা তখন বলিনি, সবই দেখিয়েছিলাম, এই যে আমুল দুধ দিচ্ছে, আমুল দুধটাও দেবো। এবার কতটা দেবো সেটা তোমরা দেখে নিও, আমি পরে দেখাচ্ছি তোমাদের। আর ঘিও দিতে হবে, ঘি আমুল দুধ দিতে হবে এই শুক্তোটা, ওই জন্যই টেস্টটা ভালো হবে, ঘি আর আমুল দুধটা দিলে পরে। ভাজাটা হতে থাক, তারপর আবার তোমাদের দেখাচ্ছি ভাজা হয়ে গেলে। এবার দেখো, অর্ধেকটা মতো ভাজা হয়েছে, আরো হবে। এখন টমেটোটা দিয়ে দিলাম, এবার আমি এই সজনের ডাঁটাটাও দিয়ে দেবো। এই রাঁধুনি আর তেজপাতা ফোড়ন দেওয়া পেলে না, এই যে শুক্তোটার যে ভাজার করে যে গন্ধটা থাকবে না, খুব সুন্দর গন্ধ হয়।
যেমন আমি মিশিয়ে দিয়ে মটরটা ফেলে রাগি নিয়ে তেজপাতা সিদ্ধ লঙ্কা ঘি এগুলো দিয়ে ফোড়ন দিই, বেশ ভালোই লাগে। এইবার আমি এর মধ্যে নুন হলুদটা দেব। হলুদটা একটু কম দেবো, সামান্য একটু দেবো, কারণ এই শুক্তোটা একটু সাদা সাদা হবে। একেবারে না দিলেও হয়, তবু একটু দিলাম, গ্রেভিটা সাদা হবে ওই কারণে হলুদটা না দেওয়াই ভালো। তাও একটুখানি দিলাম, মানে এটা একটা অভ্যাস বসাতে বলতে পারবো যে শুক্তো যে কোনো তরকারিতে হলুদ দেবো না, ওই জন্য একটু দিলাম। মানে বিশেষ করে পোস্তর যে প্রিপারেশন যে হয় সেগুলোকে হলুদ না দেওয়াই দেখতেও ভালো লাগে। অনেকটাই বেশি দিয়েছি, দেখেছো তোমরা। এবার এর মধ্যে উচ্ছেটাও দিয়ে দিই, সব তরকারি মিলিয়ে ভাজা হতে থাকে। আচ্ছা ভাজা হোক, তোমরা দেখতে থাকো। এটা একটু ঝোল ঝোল হবে, বুঝতে পেরেছো? মানে মাখা মাখা থাকবে, আবার একটু ঝোল ঝোল হবে, এরকম টাইপের হবে ব্যাপারটা। এবার এর মধ্যে চিনি দেব। যেহেতু ঝাল তরকারি না, একটু চিনির পরিমাণটা একটু বেশি, খুব বেশি না। ঢেকে দেবার, এটা ফুটতে থাকুক। বড়িগুলো দিয়ে দিলাম, তাহলে ফুটতে ফুটতে নরম হয়ে যাবে এর সঙ্গে। দেখলাম আরেকটু নুন লাগবে, এইবার আমি এই দেখো এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। বাটিটা একটু ধুয়ে জল দেবো। এবার এটা টকটক করে ফুটবে, এবার একটু জল গরম করবো, দুধটা গুলবে বলে তাই। এবার এর মধ্যে দুধ দিয়ে দুধটা বেশ অনেকটা পরিমাণে দিতে হবে। মানে এই চামচে ভর্তি ভর্তি চার চামচ বলতে পারো, মাপটা এরকম হয়েছে। হ্যাঁ এই দেখো, এবার এর মধ্যে এই যে দুধটা দিয়ে দিলাম, দেখো কি দারুণ এসেছে। এইবার নামানোর আগে ঘি দিয়ে দেবো আরেকটু ফুটু।
দেখেছো তোমরা কালারটা কি অপূর্ব এসেছে, এই কারণে হলুদ দেয় না, বুঝতে পেরেছো? হলুদটা দিলে এই সুন্দর কালারটা আসতো না। এবারে ঘি দিয়ে দেবো এর মধ্যে। তিন চামচ দিয়ে দিলাম ঘি, দেখলে তোমরা। এবার দেখো শুক্তোটা আমার রেডি। নুন মিষ্টি স্বাদ ঠিক আছে, ব্যাস শুক্তো রেডি। বন্ধুরা আজ আর বেশি কিছু বলবো না, ভেবেছিলাম আরও কিছু কাজ করব, তা সেগুলো আর করতে পারিনি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, কাল আবার একটু নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব। আর তোমরা তোমাদের আজকের আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। শুভরাত্রি।